কিউট পোষা প্রাণীদের মধ্যে একটি আদর্শ প্রাণী হচ্ছে খরগোশ। এদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এদের কোনো কোনোটি দেখতে এত সুন্দর ও তুলতুলে, দেখলেই মনে হবে আদর করতে। খরগোশ অত্যন্ত নিরীহ প্রজাতির একটি প্রাণী। এটি পালন পদ্ধতিও বেশ সহজ। অনেকে মনে করেন খরগোশ যেখানে সেখানে পটি করে, কিন্তু আপনি জানলে অবাক হবেন, পোষা খরগোশ কখনোই যেখানে সেখানে পটি করে না। যদি আমরা ছাড়া অবস্থায় ঘরের মধ্যে খরগোশকে রেখে দেই, তবে এরা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গাতেই মলমূত্র ত্যাগ করবে। বেশিরভাগ খরগোশই ছাড়া অবস্থায় পাললেও শুধু তার খাঁচায় বা ঘরের ভেতরে গিয়ে পায়খানা প্রস্রাব করে। তাছাড়া খরগোশ অনেক বুদ্ধিমান একটি প্রাণী। ওদেরকে যদি আপনি ঠিকমতো ট্রেনিং করান, সে খুব দ্রুতই পোষ মেনে যাবে। আর খরগোশ খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে থাকে। খরগোশ সাধারণত সাদা, কালো, বাদামি কিংবা মিশ্র রঙের হয়। পোষা খরগোশ সাধারণত 4 থেকে 6 বছর বেঁচে থাকে। খরগোশের বাচ্চা মোটামুটি 6 মাস বয়সে অ্যাডাল্ট হয়। একটি অ্যাডাল্ট খরগোশের ওজন 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। ব্রিড করানোর পরবর্তী 1.5 মাসের মধ্যে মেয়ে খরগোশগুলো বাচ্চা দেয়। মেয়ে খরগোশগুলো প্রতিবারে 2 থেকে 8টি করে বাচ্চা দেয়। বাচ্চাগুলো জন্মের পর থেকে আকৃতিতে খুবই ছোট। এরা জন্মের পর থেকে প্রথম 15 দিন শুধু মায়ের বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না। 20 থেকে 22 দিন বয়সে খরগোশের বাচ্চাগুলো ধীরে ধীরে বাইরের খাবার খেতে শেখে। বাচ্চাগুলো মোটামুটি 6 মাস বয়সে নিজেরাই ব্রিডিংয়ে সক্ষম হয়। আপনি যদি খরগোশ পালন করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি খরগোশের বাসস্থানের। খরগোশের ঘর তৈরি করতে কাঠ কিংবা পিচবোর্ড ব্যবহার করা যেতে পারে, তবে আপনি চাইলে খাঁচার মধ্যেও খরগোশের পালন করতে পারেন। একটি খরগোশের জন্য কমপক্ষে 2 ফিট বাই 2 ফিট সাইজের খাঁচা প্রয়োজন হয়। একই সাথে এদের পানি খাওয়ানোর জন্য একটি পানির পাত্র দিতে হবে। তাছাড়া খরগোশের খাবারের জন্য একটি খাবারের পাত্র প্রয়োজন হয়। খরগোশের খাবার হিসাবে ঘাস, লতা পাতা ও বিভিন্ন সবজি খেয়ে থাকে। এছাড়া এরা খাবার হিসাবে বিভিন্ন ফলও খেয়ে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় 60% ঘাস এবং 40% সবজি হচ্ছে এদের আদর্শ খাবার। তবে যারা শখ করে খরগোশ পুষে থাকেন, তারা সাধারণত খরগোশকে এক ধরনের ঘাসের খড় খাইয়ে থাকেন। খরগোশের প্রধান খাবার ঘাসের খড়কে মূলত হে বলা হয়। তবে ঘাস বা হে সংগ্রহ করতে না পারলে এদের প্রচুর পরিমাণে কলমি শাক এবং কিছু পরিমাণ গমের ভুষি খাওয়াতে হয়। তাছাড়া খরগোশ ভাত খেয়ে থাকে। প্রতিদিন কিছু পরিমাণ ভাত ও গমের ভুষি একসাথে মিশিয়ে এদের খাবার তৈরি করা যায় এবং এটা খরগোশগুলোকে দিনে একবার করে খাওয়ানো যায়। এছাড়া বাকি সময় দুর্বা ঘাস, কলমি শাক, ডাঁটা শাক ও বিভিন্ন ধরনের সবজি এরা খেয়ে থাকে। খরগোশের খাদ্য তালিকায় সপ্তাহে 1টি বা 2টি করে গাজর আপনি রাখতে পারেন। তাছাড়া পাতাকপির সবুজ পাতা, ফুলকপি ও ব্রকলির পাতা এবং লেটুস পাতা এরা মাঝে মাঝে খেতে পছন্দ করে। এছাড়া মাঝে মাঝে রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন ফলও এরা খেয়ে থাকে। ফল হিসাবে আপনি বীজ ছাড়িয়ে শুধু আপেল, আঙুর কিংবা কলা এদের খাওয়াতে পারেন। অতিরিক্ত গরমে সাধারণত খরগোশ দিনের বেলা বেশিরভাগ সময় তেমন কিছু খায় না, তবে এ সময় রাতের বেলা এরা প্রচুর পরিমাণ খাবার খায়। এজন্য রাতে প্রচুর পরিমাণ খাবার এদের ঘরে দিয়ে রাখতে হবে। তাছাড়া খরগোশকে সুস্থ সবল রাখতে এবং রোগবালাই মুক্ত রাখতে সবসময় এদের বাসা পরিষ্কার করতে হয়। অনেকে আবার খরগোশকে পানি দিয়ে গোসল করান, কিন্তু এটা কোনোভাবেই সঠিক নয়। আসলে খরগোশ খুবই পরিষ্কার একটা প্রাণী। এদের শরীরে ময়লা লাগলে এরা নিজেরাই সেটা চেটে পরিষ্কার করে নেয়। এই জন্য এদের গোসল করানো কোনোভাবেই ঠিক নয়। গড়ে খরগোশ 2 মাসে 1 বার করে বাচ্চা দিয়ে থাকে, তবে অতিরিক্ত বাচ্চা না চাইলে অবশ্যই ছেলে এবং মেয়ে খরগোশগুলোকে আলাদা রাখতে হবে। এবার জেনে নেওয়া যাক খরগোশ বাচ্চা দিলে কি করণীয়। খরগোশের বাচ্চা জন্ম দেওয়ার জন্য ছোট একটি নেস্ট বক্স কিংবা কিছু পরিষ্কার খড়কুটো দিয়ে রাখতে হবে এর খাঁচার মধ্যে। বাচ্চা দেওয়ার জন্য পরিবেশটা শান্ত ও পরিচ্ছন্ন রাখতে হবে।
জন্মের পর কোনো মরা বাচ্চা থাকলে তা সরিয়ে নিতে হবে। তাছাড়া বাচ্চা জন্মের পর থেকে প্রথম 7 দিন খরগোশের বাচ্চাগুলোকে স্পর্শ করা ঠিক নয়, এতে করে অনেক খরগোশ তার বাচ্চাদের আর খাওয়ায় না। জন্মের দিন থেকে পরবর্তী 1.5 মাস পর্যন্ত খরগোশের বাচ্চাগুলো তার মায়ের সাথে থাকে। 1.5 মাস বয়সের পর মার্স থেকে আলাদা করে দিতে হবে। বাচ্চা হবার পর প্রতিদিন খরগোশের ঘর অথবা খাঁচাগুলো পরিষ্কার করে রাখতে হবে। তাছাড়া খরগোশকে কিছুক্ষণ হাঁটা চলার জন্য খোলা জায়গায় ছেড়ে দেয়া অনেক ভালো, এতে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। প্রাকৃতিক নিয়মে খরগোশ বাচ্চা দেবার 15 দিন পর্যন্ত বাচ্চাগুলো নড়াচড়া করতে পারে না, এরপর বাচ্চাগুলো ধীরে ধীরে হাঁটতে শেখে। ছেলে খরগোশগুলো যদি গন্ধ শুঁকে বুঝতে পারে বাচ্চাগুলো তার নিজের, তবে সে সেগুলোকে কিছুই করে না। কিন্তু ছেলে খরগোশগুলো যদি বুঝতে পারে এই বাচ্চাগুলো তার নয় অন্য কোনো খরগোশের, তবে সে বাচ্চাগুলোকে মেরে ফেলতে পারে। এজন্য খরগোশকে ছেড়ে দিলে শুধুমাত্র তার বাবার সাথে ছেড়ে দেয়াই ভালো হয়। প্রাকৃতিক নিয়মে ছেলে খরগোশগুলো তার বাচ্চাদেরকে দেখে রাখে। খরগোশের বাচ্চাগুলো যদি গর্ত ছেড়ে বের হয়ে অন্য কোথাও চলে যায় বা দূরে কোথাও হারিয়ে যেতে নেয়, সেক্ষেত্রে বাবা খরগোশগুলোর দায়িত্ব থাকে বাচ্চাগুলোকে ঠিকঠাক ঘরে ফেরত নিয়ে আসার। আর খাঁচায় পালন করলেও সেম একই ঘটনাটা ঘটে। তবে বাচ্চা জন্ম দেওয়ার প্রথম কয়েকদিন ছেলে খরগোশকে বাচ্চাগুলোর কাছে না আসতে দেয়াই ভালো হবে, কারণ ওরা এই সময় অতিরিক্ত আনন্দের ফলে বাচ্চাগুলোর ক্ষতি করে ফেলতে পারে। অনেক সময় দেখা যায় ছেলে খরগোশগুলো তার বাচ্চা দেখে লাফালাফি বা নাচানাচি শুরু করে, এতে করে পায়ের নিচে পড়ে বা কোনো জায়গায় চাপ খেয়ে ছোট বাচ্চাগুলো ব্যথা পেতে পারে। এই জন্য প্রথম কয়েকদিন অন্ততপক্ষে 10-15 দিন বাচ্চাগুলোকে শুধু তার মায়ের সাথে রাখাটাই বেটার হবে। পরবর্তীতে বাচ্চাগুলো যখন হাঁটতে শিখবে আপনি এদেরকে এর বাবার সাথে ছেড়ে রাখতে পারেন। তাছাড়া বাচ্চা দিলে মা খরগোশগুলো তার বাচ্চাগুলোকে ঠিকভাবে খাওয়াচ্ছে কিনা এটাও দেখে রাখতে হয়। যদি দেখা যায় বাচ্চাগুলো ঠিকভাবে খেতে পারছে না, সেক্ষেত্রে মা খরগোশটাকে ধরে বাচ্চাগুলোকে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর খরগোশ সম্পর্কে আপনার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খরগোশ ও অন্যান্য কিউট প্রাণীদের নিয়েই আমার এই চ্যানেলটি তৈরি করা। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।